হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ জুহি। তো আজকে বানাবো এই গরমে আম পান্না। তো 41 ডিগ্রি সেলসিয়াস অলরেডি ডান। তো দেখো, এটা হচ্ছে বয়েল ম্যাঙ্গো। ম্যাঙ্গো 4-5টা ম্যাঙ্গো নিয়েছি, ওটাকে বয়েল করে নিলাম। আমগুলোকে ভালোভাবে বয়েল করে নিয়েছিলাম ধুয়ে। তারপরে এর দেখো এরকম ঠিক নরম হয়ে গেছে, একদম খোসাগুলো ফেটে ফেটে গেছে। আর তারপরে এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে তোমরা। দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ওর একটুকু খোসাগুলো যাতে পিওরির মধ্যে না পড়ে, তো সেটা আমাদের দেখে নিতে হবে। তো দেখো ভালো করে ছাড়িয়ে নিলাম, এতগুলো খোসা হচ্ছে। আর এটা পিওরির মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি, তো এক বোতল মতন আমি জল ইউজ করেছি। তোমরা ঘনত্বটা যেরকম চাইছো সেরকম হিসাবে জল অ্যাড করতে পারো। তো আমি 5টা আমি এক বোতল জল, মিডিয়াম সাইজের আম ছিল, তো দেখো এক বোতল জল ইউজ করলাম। তো চিনিও দিয়ে দিলাম, চিনি আর সল্ট এগুলো পুরোপুরি তোমাদের, তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী তোমরা অ্যাড করবে। তো আমি রক সল্ট ইউজ করেছি, মানে যে সিন্ধুক লবণ যে হয় সেটা আমার কাছে ছিল, আমি ইউজ করেছি। এবার ভালো করে এটা চামচ দিয়ে নাড়িয়ে নেবে। তোমরা হাতও ইউজ করতে পারো, ওটা অনেকই হয় হাত দিয়ে শরবত বানায়। তো আমি চামচ ইউজ করে নিয়েছি। তার আগে আমগুলোকে ভালো করে, কিন্তু যে পিউরিটা বেরিয়েছিল ওটাকে ভালো করে স্মুথ করে নিয়েছিলাম। তারপরে মেয়েটার মধ্যে জল অ্যাড করে এটা আমি ভালোভাবে চামচ, এই জন্য আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও চামচ দিয়ে বা হাত দিয়ে নেড়ে নিতে পারো। তারপরে দেখো এটা একটা বোতল নেবে, আমি ফ্রিজ বোতল নিয়েছি যেহেতু আমি ফ্রিজ করবো এটা। তো এটা ঠান্ডা জলে ইউজ করতে পারো যদি ইনস্ট্যান্ট খাও। তো আমি দেখো এটা গরম জল ইউজ, মানে নর্মাল জল ইউজ করেছিলাম। তো দেখো বোতলে এটা পুরো ভরে নিলাম, ভরে নিয়ে এবার দেখো এটা ঢাকনা লাগিয়ে দিলাম বোতলে। এবার এটা ফ্রিজের জন্য, কুলিংয়ের জন্য চলে যাবে। যতটা ঠান্ডা আমি খেতে চাইছি, আমি কমসে কম মিনিমাম আমি আধ ঘন্টা ফ্রিজে তো রাখবোই, 1 আওয়ার মতন রেখেছিলাম আমি। তো দেখো এটা 1 আওয়ার মতন কুলিংয়ের জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম বোতলটাকে ভালো করে এয়ার টাইট করে। আমি দেখো এটাকে রেখে দেওয়ার পরে দেখো এবার এটা ঠান্ডা হয়ে গেছে। আফটার 1 আওয়ার আমি এটা বার করে নিলাম। বার করে এবার কিছু কিছু জিনিস করণীয় আছে যেগুলো মাস্ট, না হলে আম পান্না একদম তৈরি হবে না। বাইরের থেকেও ভালো, এটা যেহেতু আর্টিফিশিয়াল নয়, এটা শরীরের জন্য খাওয়া ভালো এই গরমে, তোমাদের ডিহাইড্রেশনও হবে না। দেখো এটা বাচ্চারাও খেতে পারবে যেহেতু এতে কোনো আর্টিফিশিয়াল কালার নেই। এর মধ্যে দেখো একটা জলজিরা ইউজ করছি আমরা, তোমরা চাইলে একটু কম ইউজ করতে পারো। তো আমার হাজবেন্ড একটু বেশি পছন্দ করে, তো আমি একটু বেশি পছন্দ করেছি। দেখো 1 প্যাকেট জলজিরা দিয়ে দিলাম, এটা কিন্তু পুরো কুল রয়েছে জলটা, ঠিক আছে? আফটার 1 আওয়ার ফ্রিজ থেকে বার করার পর এবার একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি। আমার সানরাইজের চাট মশলা পছন্দ, তোমাদের যেই ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ড ইউজ করতে পারো। দেখো এটাকে আবার ভালো করে নিয়ে নিচ্ছি। তো চলো রেডি গরমে আম পান্না। টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।